আসসালামু আলাইকুম দর্শক, বেঙ্গালি টিভি হেলথ টিপসে আপনাদের স্বাগত। দর্শক, চলুন জেনে নেই যেসব খাবার খেলে লিঙ্গ মোটা হয়। শরীরের বিভিন্ন পুষ্টি পূরণে আমরা প্রতিদিনই অনেক ধরনের খাবার খেয়ে থাকি, কিন্তু সবাই জানি কি কোন ধরনের খাবার আমাদের সেক্স বাড়াতে সক্ষম। সাধারণত খাবারের ভিটামিন এবং মিনারেল অসম ঠিক থাকলে শরীরের অ্যান্ড্রোক্রাইন সিস্টেম সক্রিয় থাকে, আর তা আপনার শরীরের অ্যাস্ট্রোজেন এবং টেস্টোস্টেরনের তৈরি হওয়া নিয়ন্ত্রণ করে। এসব খাবার খেলে আপনার লিঙ্গ হবে মোটা তাজা, আবার লিঙ্গের আকার ছোট থাকলে তা ধীরে ধীরে বাড়তে থাকবে। অ্যাস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন সেক্সের ইচ্ছা এবং পারফরমেন্সের জন্য জরুরি। আপনি যৌন মিলনের মুডে আছেন কি না তা অনেকটাই নিয়ন্ত্রণ করে আপনার খাদ্যে। আসুন জেনে নিই এমন কয়েকটি দৈনন্দিন খাদ্য সম্পর্কে যা আপনার শরীরে সেক্স পাওয়ার বাড়ায় বহুগুণ। বেশি পরিমাণ প্রাণীজ ফ্যাট আছে। এ ধরনের প্রাকৃতিক খাদ্য আপনার যৌনজীবনের উন্নতি ঘটায়, যেমন খাঁটি দুধ, দুধের সর, মাখন ইত্যাদি। বেশিরভাগ মানুষই ফ্যাট জাতীয় খাবার এড়িয়ে চলতে চায়, কিন্তু আপনি যদি শরীরের সেক্স হরমোন তৈরি হওয়ার পরিমাণ বাড়াতে চান তাহলে প্রচুর পরিমাণে ফ্যাট জাতীয় খাবারের দরকার। তবে সেগুলোকে হতে হবে প্রাকৃতিক এবং স্যাচুরেটেড ফ্যাট। ঝিনুক আপনার যৌনজীবন আনন্দময় করে তুলতে ঝিনুক খাদ্য হিসেবে খুবই কার্যকরী। ঝিনুকে খুব বেশি পরিমাণে জিঙ্ক থাকে। জিঙ্ক শুক্রাণু সংখ্যা বৃদ্ধি করে এবং লিবিডো বা যৌন ইচ্ছা বাড়ায়। ঝিনুক কাঁচা বা রান্না করে যে অবস্থায় খাওয়া হোক, ঝিনুক যৌন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অ্যাসপারাগাস আপনার যৌন ইচ্ছা বাড়াতে চাইলে যেসব প্রাকৃতিক খাবার শরীরে হরমোনের ভারসাম্য ঠিক রাখে সেগুলো খাওয়া উচিত। যৌনতার ক্ষেত্রে সবসময় ফিট থাকতে চাইলে অ্যাসপারাগাস খেতে শুরু করুন। কলিজা অনেকেই কলিজা খেতে একদম পছন্দ করেন না, কিন্তু আপনার যৌন জীবনে খাদ্য হিসেবে কলিজার প্রভাব ইতিবাচক, কারণ কলিজার প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে। এই জিঙ্ক শরীরের টেস্টোস্টেরনের হরমোনের মাত্রা বেশি পরিমাণে রাখে। যথেষ্ট পরিমাণ জিঙ্ক শরীরে না থাকলে পিটুইটারি গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয় না। ডিম, ডিম সিদ্ধ হোক কিংবা ভাজি, সবভাবেই ডিম যৌন স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি খাবার। ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন B5 ও B6 আছে, যা শরীরের হরমোনের কার্যক্রম ঠিক রাখে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। প্রতিদিন সকালের নাস্তায় একটি করে ডিম রাখুন, এতে আপনার শরীর শক্তি পাবে এবং যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে। রঙিন ফল যৌন স্বাস্থ্য ভালো রাখতে চাইলে প্রতিদিন খাবার তালিকায় রঙিন ফলমূল রাখুন। আঙ্গুর, কমলা, লেবু, তরমুজ, পিস ইত্যাদি ফল যৌন ক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত উপকারী। ইউনিভার্সিটি অব টেক্সাসের মেডিকেল টিমের গবেষণা অনুযায়ী একজন পুরুষের প্রতিদিনের খাবার তালিকায় অন্তত 200 মিলিগ্রাম ভিটামিন সি থাকলে তার স্পার্মের কোয়ালিটি উন্নত হয়। আবার টেক্সাসের AME ইউনিভার্সিটির মতে তরমুজ শরীরের যৌন উদ্দীপনা বৃদ্ধি করে। তারা যৌন উদ্দীপক ঔষধ ভায়াগ্রার সাথে তরমুজের তুলনা করেছিলেন। মিষ্টি আলু, মিষ্টি আলু শুধু শর্করার ভালো বিকল্প না, মিষ্টি আলু খুব ভালো ধরনের একটি সেক্স ফুড। আপনার শরীর কোনো সবজিতে বিটা ক্যারোটিন পেলে তা ভিটামিন এ তে রূপান্তরিত করে। এই ভিটামিন এ নারীদের যোনি এবং ইউটেরাসের আকার ভালো রাখে, তাছাড়া এটা সেক্স হরমোন তৈরিতেও সহায়তা করে। কফি, কফি আপনার যৌন ইচ্ছা বাড়ানোর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কফিতে ক্যাফেইন থাকে, তা আপনার যৌনতার মুড ঠিক রাখে। ডার্ক চকলেট, ডার্ক চকলেটে আছে ফেনিলেথামেলামাইন নামক একটি উপাদান যা শরীরের বাড়তি যৌন উদ্দীপনা তৈরি করে। গবেষণায় দেখা গেছে ডার্ক চকলেট খেলে সঙ্গীর প্রতি আকর্ষণ বোধও বেড়ে যায়। এছাড়া ডার্ক চকলেটে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, তাই প্রতিদিন শতকরা 70% কোকোযুক্ত ডার্ক চকলেটের 2 ইঞ্চির একটি টুকরো খেয়ে নিন। মাত্র 100 ক্যালোরি আছে এই আকৃতির একটি টুকরোতে, যা আপনার যৌন স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। ট্রাফল এক ধরনের ছত্রাক, ট্রাফলের পুরুষের যৌন হরমোনের মতো এক ধরনের উপাদান থাকে। কিছু কিছু খাবারে ট্রাফলের এই বিশেষ কেমিক্যাল ব্যবহার করা হয়, যার ফলে নারীদের পুরুষের প্রতি লিবাডো বা যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়। যেমন ম্যাশড পটেটোতে ট্রাফলের ব্যবহার করা হয়। জয়ফল, ভারতীয় গবেষকদের মতে জয়ফল থেকে এক ধরনের কামোদ্দীপক যৌন যৌগ নিঃসৃত হয়।
সাধারণভাবে এই যোগ্যটি স্নায়ুর কোষ উদ্দীপিত করে এবং রক্ত সঞ্চালন বাড়ায়, ফলে আপনার যৌন ইচ্ছা বৃদ্ধি পায়। আপনি কফির সাথে মিশিয়ে জয়ফল খেতে পারেন, তাহলে দুইটি কাজ একত্রে পাওয়া সম্ভব। তৈলাক্ত মাছ। তৈলাক্ত মাছে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা সুস্থ যৌন জীবনের জন্য অত্যন্ত উপকারী। সামুদ্রিক মাছেও প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। 3 ফ্যাটি অ্যাসিড DHA ও EPA শরীরে ডোপামিন বাড়িয়ে দেয় এবং মস্তিষ্কের উদ্দীপনা জাগিয়ে তোলে। তৈলাক্ত ও সামুদ্রিক মাছ খেলে শরীরে রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং গ্রোথ হরমোনের নিঃসরণ হয়, ফলে যৌন স্বাস্থ্য ভালো থাকে এবং যৌন ক্ষমতা বৃদ্ধি পায়। গরুর মাংস। কলিজার মতো গরুর মাংসেও প্রচুর জিঙ্ক থাকে, তাই আপনি যৌন জীবনকে আরো আনন্দময় করতে কম ফ্যাটযুক্ত গরুর মাংস খান। যেমন গরুর কাঁধের মাংসে, রানের মাংসে কম ফ্যাট থাকে এবং জিঙ্ক বেশি থাকে। এইসব জায়গার মাংসে প্রতি 100 গ্রামে 10 মিলিগ্রাম জিঙ্ক থাকে। অ্যাভোকাডো। অ্যাভোকাডো এর আকৃতি কারণে একে নারীর ফল হিসেবে দেখা হয়ে থাকে, তবে শুধু এর আকৃতি আকর্ষণীয় না, এতে প্রচুর পরিমাণ ভিটামিন 6 এবং পটাশিয়াম থাকে। এর ফলে এটা খেলে আপনার যৌন ইচ্ছা এবং যৌন সামর্থ্য বৃদ্ধি পায়। এই ফলের এই নির্দিষ্ট বৈশিষ্ট্যটির কারণে একে স্প্যানিশ ফিস্টরা নিষিদ্ধ করেছিল। ওটমিল। ওটমিলে প্রচুর পরিমাণে ফাইটোস্ট্রোজেন থাকে, যেসব দানা জাতীয় শস্যের আবরণ থাকে তাদের মধ্যে এই গুণটি রয়েছে, যেমন গম, চাল, রাই ইত্যাদি। পালং শাক। পালং শাকে আছে প্রচুর পরিমাণ ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম শরীরে রক্ত চলাচল বৃদ্ধি করে। জাপানের গবেষকদের মতে শরীরে রক্ত চলাচল বাড়লে যৌন উদ্দীপনাও বাড়ে। পালং শাক ও অন্যান্য বিভিন্ন রকম শাক, ব্রোকলি, লেটুস, ফুলকপি, বাঁধাকপি, এগুলো রয়েছে ফলেট, ভিটামিন বি সহ অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট। বাদাম ও বিভিন্ন বীজ। কুমড়োর বীজ, সূর্যমুখীর বীজ, চীনাবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম ইত্যাদিতে শরীরের জন্য প্রয়োজনীয় মনোসুচারেটেড ফ্যাট আছে এবং এগুলো শরীরের উপকারী কোলেস্টেরল তৈরি করে। সেক্স হরমোনগুলো ঠিক মতো কাজ করার জন্য এই কোলেস্টেরলের অত্যন্ত প্রয়োজনীয়, তাই প্রতিদিন অল্প করে হলেও বাদাম খাওয়ার চেষ্টা করুন, এতে আপনার যৌন স্বাস্থ্য ভালো থাকবে। সিমের বিচিতে প্রচুর ফাইটোস্ট্রোজেন থাকে, এটা আপনার যৌন ইচ্ছা এবং যৌন সামর্থ্য বাড়ায়। জাপানিরা যৌন ইচ্ছা বাড়ানোর জন্য খাবারে প্রচুর সিমের বিচি ব্যবহার করে থাকে। চীনা বাদামে প্রচুর জিঙ্ক থাকে, এই জিঙ্ক শুক্রাণুর সংখ্যা বাড়ায় এবং শক্তিশালী শুক্রাণু তৈরি করে। জিঙ্ক কম থাকলে শরীরের শতকরা 30% কম বীর্য তৈরি হয়। যারা খাদ্যের মাধ্যমে শরীরে জিঙ্ক কম জিঙ্ক গ্রহণ করে তাদের বীর্য এবং টেস্টোস্টেরনের ঘনত্ব দুটোই কমে যায়। ওটমিল এবং কুমড়ার বীজের মতো সূর্যমুখীর বীজ হরমোন বাড়াতে সাহায্য করে, ফলে আপনার যৌন আকাঙ্ক্ষাও বাড়ে। সূর্যমুখীর বীজে যে তেল থাকে তা এই কাজটি করে। কুমড়োর বীজই জিঙ্ক এর অন্যতম সেরা প্রাকৃতিক উৎস। এই জিঙ্ক টেস্টোস্টেরনের মাত্রা বাড়ায়। আপনার যৌন ইচ্ছা বাড়ানোর কুমড়োর বীজই কার্যকারিতা অনেক। দর্শক, ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্বাস্থ্য বিষয়ক আরও নতুন নতুন ভিডিও পেতে বেঙ্গালি টিভি হেলথ টিপসের সাথেই থাকুন। ধন্যবাদ।